কিছুই নাই স্বামী কাজ কুড়া কামাই করতে জানেন না শাড়ি শ্বশুরের উপরে খায় যার জন্য আমি ডিপোজ দিছি একটা বাচ্চা আছে ছেলে বাবু তিন বছরে তাকে নিয়ে বাসাবাড়ি কাজ করে খাই আর সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদনে দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপু জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপু আপনার নাম কি আমার নাম মনিকা ভাই মনিকা আপু কেমন আছেন আপনি ইনশাআল্লাহ আপনাদের দোয়াই কোনো মতন কোনমতন আছেন মতো কেন পুরাপুরি ভালো নাই কেন পুরাপুরি ভালো নাই ভাই তো অশান্তির জন্য কেমনে ভালো থাকবে কিসের অশান্তি আসলে অশান্তি বাবা নাই মা নাই খালার কাছে থাকি একবার প্রতিবেদন আইছিলাম মনের মতন মানুষ পাইলাম না একটু হেল্প সহযোগিতা পাইলাম না যার কারণে আবার প্রতিবেদন আমি এসে দাঁড়াইছি আচ্ছা আচ্ছা আপনার স্বামী সংসার সন্তান নাই ভাই স্বামী নাই স্বামী কাজ কুড়া কামাই করতে জানেন না শাড়ি শ্বশুর উপর খায় যার কারণে আমি ডিপোজ দিছি একটা বাচ্চা আছে ছেলে বাবি

বগুড়াতে ছিল আচ্ছা আচ্ছা যতদিন বিয়ে করে স্বামীর সংসার করেছিল ততদিন কি ভালো ছিল সংসার সংসার কেমনে ভালো থাকবে বললাম না শাড়ি শ্বশুরের উপরে খাইছি স্বামীতে দুই টাকা কামাই করতে পারা বিয়ের পর থেকেই ভালো ছিল না ভালো থাকি না এখন বিয়ে সাথে যে করতে চাচ্ছেন অনেক বিবাহিত পুরুষ আছে তাদেরও একটা দুটো বাচ্চা কাচ্চা আছে সেরকম সংসারে বিয়ে করবেন সেরকম বা সেরকমও যদি হয় কোনো অসুবিধা না সে যদি আমাকে তিন বেলা তিন মুটো ডাল ভাত খাওয়ায় শান্তিতে রাখতে পারে সে যদি আমার পাশে সারা জীবনের লেগে থাকে আমার অসুবিধা নাই ভাই কিন্তু আমার বাচ্চা একটা আছে বাচ্চার ভবিষ্যৎটা দেখলেই হবে তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে ভাই আমার নাম্বার আছে নাম্বারটা মুখস্থ আছে নাম্বার মুখস্থ নাই আপনি তো আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিয়ার শুনতে পারলেন এক অসহায় গরীব ঘরের মেয়ের জীবনের গল্প স্বামী হারা নারী আসলে কতটা কষ্ট তার কথা শুনে বুঝতে পারলেন কেউ যদি যোগাযোগ করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে 013 টু সেভেন থ্রি সিক্স ডাবল ওয়ান খোলা থাকে নাম্বাৰোলা থাকে নাম্বাৰ টাোলা ৰাখিব আৰু নামাজ কালাম পাৰে আল্লাৰ ভাল থাকে কৰি আছালাম